নাজদিন হাসান আপনি লিখেছেন আমি অসুস্থার জন্য বাথরুমে যেতে পারি না আমার সবার ঘরে একটি হাইকমান্ডের পট আছে এখন এটা কি বাথরুম হিসাবে গণ্য হবে মানে এখানেও কি বাথরুমে যেসব রুলস আছে ওইগুলো ফলো করতে হবে আর এখানেও কি জিন বা শয়তান থাকতে পারে অসুস্থতার জন্য বাথরুমে আপনি যেতে পারছেন না আপনার রুমে যদি কমর থাকে তাহলে কমন আশপাশের জায়গাটা যখন ঢুকবেন আপনি অর্থাৎ কমের যখন পাতেন তার আগে আপনি বাথরুমের দোয়া পড়বেন এবং একইভাবে আপনি বের হওয়ার সময় দুয়া পড়বেন ইনশাআল্লাহ আবদুলিল্লাহ এই সন্ন্যগুলো আপনি মেনে চলবেন তাহলে ইনশাআল্লাহ আবদুলিল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে আপনি রক্ষা পাবেন যদি কারোর আপনার টয়লেট বা বাথরুম এর জন্য কোনো আপনার বিশেষ ব্যবস্থাপনা না থাকে এবং উন্মুক্ত জায়গায় কেউ করেন তাহলে সেক্ষেত্রে তিনিও একইভাবে আমলগুলো করবেন জানাত ফেরদাও সে থেকে আপনি লিখেছেন পরিবার পরিবারের সবার সম্মতি উপস্থিতিতে বিয়ে হয়েছে এখন স্বামীর চাকরির স্বার্থে তা সামাজিকভাবে গোপন রাখলে কী গুণা হবে যদি কোনো ব্যক্তি বিবাহ করাটা তার চাকরির জন্য নিষিদ্ধ হয় অর্থাৎ এমন কোনো চাকুরি হতে পারে যে চাকুরিতে অবিবাহিত লোক চাওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে চাকুরি দাতাদের কাছে বিবাহের বিষয়টি যদি গোপন করেন সেটা অবশ্যই প্রতারণা হবে আর কোনো মুসলমান প্রতারণা করতে পারে না এবং প্রতারণা করা কোনো মুসলমানের জন্য জায়জ নয় গুনাহের কথা বিধায় এই কাজটি তার করা উচিত হবে না যদি কর্তৃপক্ষ যৌক্তিকভাবে বিশেষ করে আপনার অবিবাহিত চাকুরিজীবী চায় তাহলে সেক্ষেত্রে এ ধরনের গোপন রাখাটা উচিত নয় তাছাড়া বিবাহ এটা প্রচার করার জিনিস আনেন অন্যকে হাদিসি আর বিবাহকে তোমরা প্রচার করো তাহলে বিবাহকে গোপন করাটা উচিত নয় বিশেষ করে চাকরির স্বার্থে যদি আপনি গোপন কর মিথ্যা কথা বলে তাহলে অনুচিত হবে হ্যাঁ আপনি যদি জোলমের শিকার হন আপনারকে বাধ্য করা হয় তাহলে সেটা ভিন্ন কথা যে চাকরি যেখানে করছেন সেখানে আপনি এটা বললে আপনার প্রতি অবিচার হবে জোলম হবে তাহলে আপনারা গোপন রাখতে পারেন তো মিথ্যা বলবেন না এরপরে এমডি কিউরিয়া আদি থেকে আপনি লিখেছেন কোন মুসলিম তি ইসলাম গ্রহণ করে পর যদি তার বাবা তাকে সম্পত্তির ভাগ দেয় সে কি তা নিতে পারবে দেখুন এ বিষয়ে বোখানে একটা হেদিসে আছেন আমি সাল্লাম বলেছেন লাইয়া মুসলিমুল মুস্তিমুল লাইয়ারসুল মুসলিমুল কাফেরা ওর আল কাফেরুল মুসলিমা অর্থাৎ একজন মুসলমান তার কাফের আপনার আত্মীয়ের কাছ থেকে তিনি ওয়ারিস হতে পারবেন না তার মিরাজ তিনি গ্রহণ করতে পারবেন না একইভাবে কোনো কাফের কোনো মুসলমানের মিরাজ পাবে না যার কারণে সন্তান যদি ইসলাম গ্রহণ করে আর বাবা যদি অমস্তিম হন তাহলে বাবার সম্পদে বাবার মৃত্যুর পর যে হিস্সা পায় সেটা সন্তান পাবে না হ্যাঁ বাবার জীবদ বাবা যদি তাকে কোনো উপর দেয় হাদিয়া দেয় সম্পদের কোনো অংশ দেয় দিতে চায় সেটা অবশ্যই তিনি নিতে পারেন